আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইভে, আমি রুদ্রেশ চলে আসছি MJM গাড়ির শোরুমে। এই শোরুম দিয়ে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক অপোজিটে পাকা মসজিদের বেসমেন্টে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে, এবং গাড়ির কালেকশন অনেক, যেহেতু গাড়ির কালেকশন বেশি। আজকে আমরা চারটি গাড়ি দেখবো, এলিয়েন, কেরিনা, এক্সিও এবং রাম, চারটি গাড়ি। তো চলুন আমরা গাড়ি চারটি দেখি, দাম কি জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে, বিশাল একটি শোরুম। আসার পরে দেখছি যে গাড়ির কালেকশন এই মুহূর্তে অনেক রয়েছে। কি কি গাড়ি রয়েছে একটু জেনে নিই ভাইয়া। ভাই একদম 110 থেকে হেরিয়ার পর্যন্ত আছে, অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে, ঠিক আছে। এলিয়ন আছে, এক্সিও আছে, প্রিমিও আছে, টয়োটা র্যাম আছে, আপনার প্রিমিও আছে, ঠিক আছে। যেহেতু গাড়ির কালেকশন এই মুহূর্তে বেশি, আজকে আমরা কি কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে চারটা গাড়ি দেখেন। আচ্ছা, এলিয়ন দেখাই, কেরিনা টিআই দেখাই, আপনার এক্সিও দেখাই, রাম রয়েছে, রামটিও আমরা দেখতে পারি। জি জি, ঠিক আছে। আমরা চারটি গাড়ি আজকে আমরা দেখবো। আমরা এলিয়ান গাড়ি দিয়ে শুরু করি। জি ভাইয়া, এটা কি হোয়াইট পাল কালার? জি পাল কালার ভাইয়া। পাল কালার, মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2014। 2014 মডেল? জি ভাইয়া। আর রেজিস্ট্রেশন? 2016। 2016 তে রেজিস্ট্রেশন? জি জি জি, 2016 তে রেজিস্ট্রেশন। পরে তো ফ্রেশই দেখা যাচ্ছে। পাল কালার? জি একদম ফ্রেশ। জি পাল কালার। পাল কালার, অরিজিনাল কালার আছে তো ভাইয়া? জি জি। হেডলাইট প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি জি, প্রতিটি গ্লাস হেডলাইট সব অরিজিনাল আছে। এনে টাচ আপ করেছেন টুকটাক? হ্যাঁ টুকটাক টাচ আপ তো করতে হবে হয়েছে। আর টাচ আপ আসলে করতে হয় গাড়ি ইউজ হলে, আসলে গাড়িতে স্কেচ পড়ে। আর আপনারা তো টাচ আপ করে ফুল সার্ভিস করে তো ডিসপ্লে করেন? জি 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 জি। এবে সিএনজি কি এলপিজি করা আছে? না, এটা তেলের গাড়ি। তেলে আছে? জি জি। তেলে থাকলে তো ইঞ্জিন একটু বেশি ভালো থাকে। আমরা একটু পিছনের সিটে দেখি ভাইয়া, সিট কভার তো ফ্রেশই দেখা যাচ্ছে। জি নতুন 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 লাগানো হয়েছে। জি জি ভাই, আপনার অনেক দিন ইউজ করা যাবে। জি একবারে নতুন। সামনে একটু রোড দেখি, সামনে ফ্রেশ দেখা যাচ্ছে, ওডেন ফিনিশ রয়েছে, গাড়ি অরিজিনাল একবারে ফ্রেশ হয়ে যাবে। এবং স্টারিং এ ওডেন ফিনিশ করা, এবং বেশ কিছু অপশন রয়েছে, পুশে স্টার, ডিভিডি প্লেয়ার রয়েছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে তো? জি ভাইয়া। আর এসি পারফরম্যান্স কেমন ভাইয়া? হ্যাঁ খুবই সুন্দর, ১৪ মডেল ২০১৬। প্রাইস রাখছি আমি ২৪,৮০,০০০ টাকা আস্কিং প্রাইস। ২৪,৮০,০০০ টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবে যতটুকু সম্ভব দামটা কমিয়ে রাখার চেষ্টা করবে, এটি আমাদের রিকোয়েস্ট। আমরা নেক্সট গাড়িতে দেখি, কেরিনা। হ্যাঁ কেরিনা টিআই। কেরিনা টিআই মডেল কত ভাইয়া? ২০০০ মডেল, ২০০২ রেজিস্ট্রেশন, ১৫০০ সিসি। এটা ১৫০০ সিসি? জি। কালারটি কি ভাইয়া? সিলভার কালার। সিলভার কালার? জি। কালারটি কি মানে ওরিজিনাল আছে না চেঞ্জ হয়েছে? এই তো আসলে ২০০০ মডেল গাড়ি, যেহেতু ২০০০ টাচ আপ তো হয়েছি ভাইয়া, টাচ আপ হয়েছে। কিন্তু এখন কিন্তু আপনার পেপারসে এই কালারটি আছে তো? জি জি, পেপারসে এই কালারই আছে, পেপারে এই কালার আছে। এটা হেডলাইট কি আপনার ওরিজিনাল দিয়ে আছে না? অরিজিনাল 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 আছে। জি জি। গ্লাস কোনোটা চেঞ্জ হয়েছে? না, এখন পর্যন্ত কোনো গ্লাস চেঞ্জ হয়নি। এখনো কোনো গ্লাস চেঞ্জ হয়নি, ওরিজিনাল অবস্থায় আছে। জি। এখন খুব সুন্দর রিম লাগানো আছে। এটা যে অবস্থায় আনছি ওই অবস্থায় রাখছি। আপনারা মানে গাড়ি এখনো র অবস্থায় রেখেছেন? হ্যাঁ র অবস্থায়। জি জি জি, না কোনো কাজ আছে, গাড়ি র অবস্থায় আছে, কারণ টাচাপের একটু কাজ আছে সামনে। এগুলা যদি কেউ নেয়, যদি বলে যে ঠিক করে দিতে হবে, আমি ওটা করে দেবো, আলোচনা সব একটু। আর কেউ যদি এই অবস্থায় নিতে চায় সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়ে দিতে পারে। আমরা একটু ব্যাক সাইডে দেখি। আপনি সিএনজি কি এলপিজি করা আছে ভাইয়া? এটা সিএনজি করা ভাইয়া, সিএনজি ইনস্টল করা। জি জি জি। ব্যাকলাইটটা সম্ভবত অরিজিনালই আছে? জি অরিজিনাল আছে। আমরা একটু পিছনের সিটে দেখি, টোটালি র অবস্থায় আছে। এই মুহূর্তে যিনি কিনবেন র অবস্থায় কিনতে পারবেন, কিংবা আলোচনা সাপেক্ষে যা কাজ আছে সম্পূর্ণ কাজ আপনারা করে দেবেন। জি জি। এবং অল অপশন অটো তো? জি অল অটো।
অডিও প্লেয়ার রয়েছে, অডিও প্লেয়ার ওকে আছে, ওকে আছে ভাই, শুধু ডিভিডি প্লেয়ার নেই। এখন যিনি কিনবেন উনি চাইলে ডিভিডি প্লেয়ার ইনস্টল করে নিতে পারবেন। জি, মানে গিয়ার বক্স ইঞ্জিন গিয়ারের সাথে তো ভাই? জি, যা কিছু আছে অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল অবস্থা আছে। অনেক পুরনো মডেলের একটি গাড়ি, আসলে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়, এবং অনেকেই আছেন যে খুব যত্ন সহকারে গাড়ি ইউজ করেন, আগে অরিজিনাল অবস্থায় থাকে, অনেক কিছু চেঞ্জ করেননি, আর অ্যাক্সিডেন্ট থাকলে তো বোঝা যাবে। জি জি, আপনার এই গাড়ি মডেল সময় রাখবে জানি, এটা হলো টেরিনা টিআই 2000 মডেল, 2002 রেজিস্ট্রেশন। আর পেপারস কি অবস্থা ভাই? হ্যাঁ, আপ টু ডেট আছে, পেপারস ওকে আছে। আর প্রাইস কত রাখতেছেন? আমি প্রাইস রাখছি 7,40,000 টাকা আস্কিং প্রাইস। 7,40,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়িটা দেখি। এক্সিও গাড়ি আছে, এক্সিও গাড়ি দেখি। জি, আপনি এখানে বাইক রাখা, বাইকও বিক্রি করেন নাকি? না দাদা, এটা আমাদের নিজেদের বাইক। এই বাইকটা ছাড়াও এক্সিও গাড়ি গাড়ি দেখি, সিলভার কালার, সিলভার কালার, এটা 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। 2010 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন? জি ভাইয়া। অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো? এখনো চেঞ্জ না, সামনে পিছনে গেলে আসতে আর সব কিছু অরিজিনাল আছে, কিন্তু সামনে টাচআপ হয়েছে, সামনে পিছনে বাম্পার গুলো। আচ্ছা, টাচআপ হয়েছে, একটু ব্যাক সাইডে দেখি। আপনার সিএনজি কি এলপিজি করা আছে ভাইয়া? এটা সিএনজি করা ভাইয়া, সিএনজি ইনস্টল করা আছে। হ্যাঁ জি জি, সিএনজি করা, সিএনজি ইনস্টল করা আছে। বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে। জি ফ্রেশ, টাচআপ করেছেন আপনারা? জি। হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে? অরিজিনাল আছে। খুব সুন্দর রিম লাগানো আছে। আমরা পিছনে সিটে দেখি, সিট কাভার তো ভালোই দেখা যাচ্ছে, নতুন নতুন সিট কাভার, সিট কাভার লাগানো হয়েছে, কারণ আরো অনেক দিন ইউজ করা যাবে। আমি তো সামনে ইন্টেরিয়র দেখি, প্রত্যেকটি সুইচ ওকে আছে? জি, সুইচ, ডিভিডি প্লেয়ার সবকিছু ওকে আছে, সবকিছু ওকে আছে, এবং গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার সাথে? জি জি জি। না, সামনে পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে, গাড়ি দেখলে আসলে বোঝা যায় কি পরিমাণ আসলে যত্ন নেওয়া হয়েছে গাড়িতে। অনেকে যত্ন সহকারে গাড়ি ইউজ করেন। আমি গাড়ি মডেল সময় রাখবো জানি ভাইয়া? 2010 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, কাগজপাতি আপ টু ডেট আছে। প্রাইস রাখছি আমি 14,50,000 টাকা, 14,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা রাম গাড়িটা দেখি, আসলে গাড়ির কালেকশন অনেক। অবশ্যই যারাই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন, যেহেতু গাড়ির কালেকশন অনেক এবং সব ধরনের গাড়ি রয়েছে এই মুহূর্তে, সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। আমরা টয়োটা রাম এই গাড়িটি দেখি, গোল্ডেন কালার। জি, গোল্ডেন বেস, গোল্ডেন বেস কালার। মডেল কত ভাইয়া? 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন? জি ভাইয়া জি। কি অবস্থায় আছে? এটা খুবই ভালো অবস্থা আছে, খুবই ভালো অবস্থা আছে। প্রথম মালিকানায় আছে? জি, প্রথম মালিকানায় আছে। অরিজিনাল কালার আছে নাকি কালার চেঞ্জ হয়েছে? না, অরিজিনাল কালারে আছে, কিন্তু টাচআপ হয়েছে, টাচআপ হয়েছে। জি জি। এবং পিছনে ডটটা অবশ্যই স্লাইড শো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড এবং একটা পাওয়ার, এক দরজা পাওয়ার, এক দর পাওয়ার। সিএনজি কি এলপিজি করা আছে? সিএনজি করা আছে, সিএনজি ইনস্টল করা। জি জি, বডি ফ্রেশই দেখা যাচ্ছে, খুবই ফ্রেশ গাড়ি। বাম পাশ দিয়ে গিয়ে দেখি, আসলে ডান পাশ দিয়ে ডোর খোলার অপশন নেই। সিট কাভার সম্ভবত যিনি ইউজ করেছেন উনি উনি ইনস্টল করেছিলেন? জি জি, মোটামুটি ভালোই আছে। তারপর এখন যিনি কিনবেন উনি যদি চান নতুন করে সিট কাভার ইনস্টল করলে আসলে আর বেশি ভালো লাগবে, আর সিটগুলো ভালোই আছে। ডিভিডি প্লেয়ার রয়েছে, গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে রয়েছে? জি ভাইয়া। প্রতিটি সুইচ ওকে আছে? জি, প্রতিটি সুইচ ওকে আছে, প্রতিটি সুইচ ওকে আছে। আসলে গাড়িটি দেখতে ছোট, বাট ভিতরে স্পেস কিন্তু ভালোই রয়েছে। আমার গাড়ি মডেল সময় রাখবে জানি ভাইয়া? এগুলো 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থায় আছে? পেপারস ওকে আছে ভাইয়া, যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নেই। আমার শোরুম হলো খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক অপোজিটে, মসজিদ মার্কেটের বেসমেন্টে। আর মোবাইল নাম্বারটি বলে দিন, 0191-758-7801। কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় সে ধরনের সুবিধা রয়েছে? হ্যাঁ, সুবিধা আছে, সুবিধা আছে। তার মানে গাড়ি দিকে এক্সচেঞ্জ করতে পারবে আপনি এখানে? জি জি। অনেক ধন্যবাদ ভাইয়া, রমজান মাস
সময় দিলেন, সবসময় আমাকে সময় দিয়ে থাকেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।